আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। নিউজটি সংগ্রহ করা হয়েছে সময় টিভি থেকে। নিউজটি প্রকাশিত হয়েছে 19:21, অর্থাৎ 7:21 প্রকাশিত হয়েছে 14 নভেম্বর 2023। ন্যূনতম মজুরি কার্যকরে 16 ব্র্যান্ডের সহযোগিতা চায় বিজিএমইএ। বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি সম্পর্কে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছিল 16টি আন্তর্জাতিক ব্র্যান্ড। এবার মজুরি বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য ও মজুরি কার্যকরে সহায়তা করতে এসব ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুডওয়্যার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সোমবার 13 নভেম্বর এএএফএ এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নেইট হারমানকে আনুষ্ঠানিকভাবে এ চিঠি দিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। চিঠিতে বলা হয়, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে, সেই বিষয়ে এই 16টি বৈশ্বিক ব্র্যান্ড ও এএএফ এর সদস্য প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা প্রয়োজন। মজুরি বৃদ্ধির বিষয়টি যথাযথ বিবেচনা ও সহমর্মিতার সঙ্গে আমলে নিতে হবে ক্রেতাদের। নতুন মজুরি বাস্তবায়নে ক্রেতাদের সহযোগিতা প্রয়োজন জানিয়ে চিঠিতে আরও বলা হয়, 1 ডিসেম্বর থেকে যেসব পণ্য জাহাজীকরণ করা হবে নতুন মজুরির ভিত্তিতে তার মূল্য সমন্বয় করা প্রয়োজন। এছাড়া এখন থেকে যত ব্যবসায়িক চুক্তি করা হবে তা এই নতুন ন্যূনতম মজুরির ভিত্তিতে করতে হবে। নেইট হারমানের প্রতি ফারুক হাসানের অনুরোধ, তিনি যেন 16টি বৈশ্বিক ব্র্যান্ড ও এএফ এর সদস্য প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন, যেন তারা যথাযথ একাত্মতার সঙ্গে বাংলাদেশি সরবরাহকারীদের বিষয়টি বিবেচনা ও সহযোগিতা করেন। চিঠিতে আরও বলা হয়, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে 113.63 মার্কিন ডলার বা 12,500 টাকা। শ্রমিকদের মোট মজুরি বেড়েছে 56.25%। এর আগে গত 11 অক্টোবর অ্যাডিডাস, হুগো বস ও পুমার মতো 16টি আন্তর্জাতিক ব্র্যান্ড পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়ে উদ্বেগ জানিয়ে কিছু বিষয় আমলে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয়। ব্র্যান্ডগুলো হলো এইও ইনকর্পোরেশন, অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিস, অ্যাডিডাস, এমআর স্পোর্টস, বার্টন, গ্যাপ ইনকর্পোরেশন, হুগো বস এজি, কেএমডি ব্র্যান্ডস, লেভি স্ট্রস অ্যান্ড কোম্পানি, লুলু লেমন, পাতাগোনিয়া, পুমা এসি, পিএসভি কর্পোরেশন, স্যানমার, আন্ডার আর্মাস ও এএলডিআই সাউথ গ্রুপ। ব্র্যান্ডগুলো জানায়, মূল্যস্ফীতির হার উল্লেখযোগ্যভাবে বাড়লেও 2019 সালের পর বাংলাদেশের পোশাক শ্রমিকদের গড় মাসিক নিট মজুরি সমন্বয় করা হয়নি। মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে ন্যূনতম মজুরি এমনভাবে বাড়াতে হবে যাতে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুযায়ী ব্যয় করতে হবে। এছাড়া শ্রমিকদের দর কষাকষির অধিকার প্রয়োগে প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সরকারের প্রতি আহ্বান জানায় ব্র্যান্ডগুলো। একই সঙ্গে ব্র্যান্ডগুলো নতুন মজুরি নির্ধারণের পর পণ্য ক্রয়ের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করে। এদিকে গত 7 নভেম্বর এএফ এর সভাপতি স্টিভেন ল্যামারের উদ্দেশ্যে লেখা চিঠিতে বিজিএমইএ সভাপতি জানান, চলতি বছরের 1 ডিসেম্বর থেকে ক্রেতাদের কাছে পণ্যের নতুন দাম প্রত্যাশা করছে বিজিএমইএ। এএফ এর সদস্যদের বিষয়টি সম্পর্কে অবহিত করতে হবে যাতে তারা যথাযথ একাত্মতার সঙ্গে বাংলাদেশি সরবরাহকারীদের বিষয়টি বিবেচনা ও তাদের সহযোগিতা করেন। এর আগে গত মঙ্গলবার 7 নভেম্বর মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে নতুন মজুরি 12,500 টাকা নির্ধারণ করা হয়। সেদিন বিকেলেই সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মজুরির ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তৈরি পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ঘোষণা করছি।
আগের 8,000 টাকা থেকে ন্যূনতম মজুরি বাড়িয়ে 12,500 টাকা হবে। এছাড়া তাদের জন্য বছরে 5% ইনক্রিমেন্ট থাকবে। এছাড়া শ্রমিকদের জন্য বেতন গ্রেড 7টি থেকে কমিয়ে 5টি নির্ধারণ করা হয়। শ্রমিকরা মোট বেতনের 63% পাবেন বেসিক হিসেবে। পাশাপাশি প্রতিটি পরিবার পাবে একটি করে ফ্যামিলি কার্ড। আর শনিবার 11 নভেম্বর তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 12,500 টাকা করার নির্ধারণ করে গেজেট প্রকাশ করে নিম্নতম মজুরি বোর্ড। এদিকে ন্যূনতম মজুরি ঘোষণার পর বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে AFA। বিশ্ববিখ্যাত পোশাক ব্র্যান্ড H&M, গ্যাপ সহ বিশ্বের 1,000-এরও বেশি ফ্যাশন প্রতিষ্ঠান এই সংগঠনের সদস্য। মূলত মজুরি বাড়ার ফলে 5-6% বাড়তি উৎপাদন ব্যয় ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে। বিষয়টি উল্লেখ করে এই বাড়তি 5-6% উৎপাদন ব্যয় বাংলাদেশের পোশাক কেনার ক্ষেত্রে দেয়া হবে কি না জানতে চাইলে স্টিফেন লামার বলেন, অবশ্যই। তিনি আরও বলেন, মজুরি বৃদ্ধিকে সমর্থন জানানোর জন্য AFA দায়িত্বশীল ক্রয় পদ্ধতিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবছর ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে। সামষ্টিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের কারণে বাংলাদেশি শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন তার জন্য বলা হয়েছে।